প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তোমরা নিশ্চয়ই। আজ আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার লেকচার ফোর, আমরা আলোচনায় যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার শিক্ষার্থীবৃন্দ সহ আজকে যারা লাইভে আছেন তাদের সবাইকে। আজকে আমার লেকচার ফোরে আমরা আলোচনা করব গজনবী বংশ, এবং আজকে তোমরা যারা সেকেন্ড পার্টটা যারা তোমরা রিভিশন করতে চাও অথবা শিখতে চাও অথবা আমার সাথে আলোচনায় যুক্ত হতে পারোনি সরাসরি, তারাও কিন্তু আজকে অনলাইন ক্লাসে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো। আমরা আলোচনা শুরু করেছিলাম প্রি সালতানাত এজ বা প্রাক সালতানাত যুগ সম্পর্কে, এবং সেই প্রি সালতানাত এজ বা প্রাক সালতানাত এজেরই আমরা আলোচনা করেছিলাম বিগত দিনে মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং বুলতান অভিযান সম্পর্কে, এবং সিন্ধু এবং বুলতান অভিযানের পূর্বে ভারতীয় উপমহাদেশের অথবা সিন্ধু এবং বুলতানের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা, অর্থাৎ কোন প্রেক্ষাপটে মোহাম্মদ বিন কাসিম সিন্ধিত অভিযান পরিচালনা করেছিলেন এবং তার ফলাফলটা কী হয়েছিল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে সিন্ধু এবং মুলতানের ক্ষেত্রে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনায় অংশ নেব গজনবী বংশ সম্পর্কে। তার পূর্বে বলে রাখতে চাই যে আমি আলোচনায় ইনভাইট করি আমার স্টুডেন্টদেরকে, সেই সাথে অভিভাবকদেরকে, এবং যারা অভিভাবকের সরাসরি অভিভাবক না হয়েও যারা তাদের কোনো না কোনো আত্মীয়তার সূত্রে অথবা এলাকার সূত্রে তাদের পাড়া মহল্লায় তাদের কোনো না কোনো স্টুডেন্ট স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজগুলোতে পড়ছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করি। এই কারণেই যে আমরা যখন ক্লাস নেই শ্রেণীকক্ষে, আমাদের ক্লাসের সীমাবদ্ধতা থাকে একটা রুমের ভেতরে, আর আমরা যখন অনলাইন ক্লাস নিচ্ছি এই জায়গাতে কিন্তু আমাদের সেই আত্মকেন্দ্রিকতার জায়গাটা থেকে কিন্তু আমরা অনেকখানি বের হয়ে আসতে পারি বা আসতে হচ্ছে। এর কারণ হচ্ছে আমি সবাইকে ইনভাইট করি এই কারণেই যে আপনাদের সবার আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে করে আপনারা স্টুডেন্টদেরকে আপনারা বলতে পারেন যে তোমরা ক্লাস করো, তোমরা পড়াশোনা করো, তারা যেন কোনো রকমের অজুহাত খোঁজার চেষ্টা না করে যে কলেজ বন্ধ, ক্লাস হচ্ছে না, বিধায় আমরা পড়াশোনা করছি না, আমরা অলস সময়টা কাটানোর আমাদের উপায় নাই মোবাইল ছাড়া অথবা আড্ডা ছাড়া। সেই জন্যই আমি কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে নিয়মিত ক্লাস আমরা নিচ্ছি, ক্লাস আমাদের হচ্ছে, গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে বলছেন, নির্দেশনা দিচ্ছেন, আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকার, আমরা কিন্তু সেইভাবেই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। আরেকটা জন্য বিষয়ের কারণে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি বরাবর, সেটা হচ্ছে অনলাইন ক্লাস। আগেই বললাম যে আত্মকেন্দ্রিকতার জায়গাতে এখন আর আমরা নেই, আমরা সবাই সবারটা শুনছি লেকচার অথবা জানছি, সেখান থেকে আমাদের অনেক কিছুই একে অপরকে দেবার আছে, বলার আছে। সেটা কেমন? যার অভিভাবক আছেন, যারা সুশীল সমাজের আছেন, তারা আমাদেরকে সাজেশন দিতে পারেন আমরা কীভাবে আমাদের লেকচার ইম্প্রুভ করতে পারি অথবা আরও বেশি আকর্ষণীয় করতে পারি। এই সাজেশন যেমন অভিভাবকরা দিতে পারেন, সুশীল সমাজ দিতে পারেন, আমাদের সহকর্মীরাও দিতে পারেন, এবং এই কারণে আমি আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কোনো না কোনো ক্লাসে, নিয়মিত না হলেও কোনো না কোনো ক্লাসে, যেহেতু সময় স্বল্পতার ব্যাপার আছে। আরেকটা বিষয় যেটা, সেটা আমি ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয় পড়াই, সেটা ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু কোনো বিষয়েরই নির্দিষ্ট আমরা যে টাইটেল অনুযায়ী কিন্তু কোনো বিষয়কে আমরা সেভাবে যে জ্ঞানের ধারাবাহিকতা অনুযায়ী যে ওটা ওই জায়গাতেই থাকে এই জায়গাতে কিন্তু না, কারণ এক একটা ডিপার্টমেন্ট অনেক বড় বিষয়, এটা বিষয় থাকে না, বিভাগ হয়ে যায়। সুতরাং একটা ডিপার্টমেন্টের বা একটা বিভাগের টপিক্সের উপরে কিন্তু অন্যান্য বিভাগও কোনো না কোনো ক্ষেত্রে জড়িয়ে যায়। যেমন আমার এখানে পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করি, আমি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করি,
আমি সোশ্যাল প্রবলেম নিয়ে আলোচনা করি, কারণ এগুলো হচ্ছে আমাদের রিলেটেড। সময় স্বল্পতার কারণে হয়তো আমরা ব্যাপকভাবে আলোচনা করতে পারছি না, কিন্তু এগুলো কিন্তু রিলেটেড, যার কারণেই আপনারা যে যেভাবে পারেন, আমরা যে শ্রম দিয়ে ক্লাস নিচ্ছি, আমাদের ক্লাসগুলো আপনারা উপভোগ করবেন, সাজেশন দেবেন, এবং আমাদের যারা শিক্ষার্থীরা আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় মহল্লায় আছে, তারা যাতে তাদের পাঠে মনোযোগ দেয়, সেইভাবে তাদেরকে আপনারা সাজেশন দেবেন অথবা কাউন্সেলিং করবেন। যা হোক, আমার শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সাথে আমি মূল আলোচনায় ফিরে যাই। সেটা শুরু করেছিলাম প্রি সালতানা তেজ, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব গজনভি বংশ। এই যে গজনভি বা গজনী বংশ, এই বংশটা নিয়ে আলোচনা করার পূর্বেই আমি তোমাদেরকে কিছু বা দু একটি ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করিয়ে দিই। অর্থাৎ এই গজনভি বংশ প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর যারা বা যাদের অবদান বেশি, তাদের ব্যাপারে আমি তোমাদের একটু আলোকপাত করছি। গজনভি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলপ্তগিন। আলপ্তগিনের পরবর্তীতে আসলেন কি সবুক্তগিন। সবুক্তগিন কে? সবুক্তগিন হচ্ছেন আলপ্তগিনের জামাতা। এবং এই আলপ্তগিনের হাত ধরেই কে আসলো? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কে? সুলতান মাহমুদ কিন্তু সবুক্তগিনের পুত্র। তিনি তো প্রথমে সুলতান ছিলেন না, তাকে ইতিহাসে মাহমুদ হিসাবে আমরা জানি, এবং পরবর্তীতে উনি যেহেতু সালতানাতের অধিকারী হলেন, তার বাবার অনুপস্থিতিতে বা বাবার মৃত্যুর পর, তারপরে সে সুলতান পদ ধারণ করলেন এবং সুলতান মাহমুদ। অর্থাৎ সবুক্তগিনের পরে আসলেন কে? মাহমুদ। এই যে আমি বললাম যে মাহমুদ, মাহমুদের জন্ম কত খ্রিস্টাব্দে? মাহমুদের জন্ম হচ্ছে 971 খ্রিস্টাব্দে, আর তিনি 26 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং খুব অল্প বয়সে তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ মাত্র 54 বছর বয়সে। এই যে 54 বছর বয়স, অর্থাৎ তার মৃত্যুর সময়টা হচ্ছে কত? 1030। এই যে আমি বললাম জন্ম 971 আর মৃত্যু 1030। সুলতান মাহমুদ তার এই স্বল্প সময়ের রাজত্বকালে অনেক কিছু দিয়ে গেছেন গজনভি বংশকে, এবং তিনি করেছিলেন কি, এই যে এই অল্প সময়ের মধ্যে মোট 17টি অভিযান পরিচালনা করেছিলেন। কোথায়? ভারতে। এবং 17টি অভিযানের মধ্যে একটি অভিযান ব্যতীত, অর্থাৎ কাশ্মীর, এই একটি অভিযান ব্যতীত তিনি প্রত্যেকটি অভিযানে সফল কাম হয়েছিলেন, অর্থাৎ বিজয়ী হয়েছিলেন। এবং এই 17টি অভিযান শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে থেকে? 1000 থেকে শুরু হয়েছিল, 1000 সাল থেকে 1027 সালে তার অভিযানের তিনি পরিসমাপ্তি ঘটান। এবং গজনভি নেপোলিয়ান বলতে যাকে বোঝায় ইতিহাসবিদগণ, গজনভি নেপোলিয়ানই হচ্ছেন কে? সুলতান মাহমুদ। তাহলে এই যে সুলতান মাহমুদ সম্পর্কে আমি বললাম, এখন আমরা এখন যাই তাহলে গজনভি বংশের উৎসটা কোথায়। গজনভি বংশের উৎপত্তি আসলে তুর্কি এবং পার্সিয়ান, তুর্কি এবং পার্সিক এই সংমিশ্রণে গজনভি বংশের উৎপত্তি। এবং এই গজনভি বংশের সীমানা কোথায় ছিল? সীমানা ছিল একেবারে পারস্যের অনেক ব্যাপক বা বিরাট অংশ জুড়ে যেমন ছিল, ঠিক তেমনি এই কিছু অংশ চলে গেছিল কোথায়? ট্রান্স অক্সিয়ানা। তাহলে কি বললাম, পারস্যের বিরাট অংশ যেমন ছিল গজনভি বংশের সীমানা উৎস, আবার ওই দিকে ছিল ট্রান্স অক্সিয়ানার অধিকাংশ অঞ্চল, আর কোথায় ছিল? ভারতের উত্তরাংশ। তাহলে আমরা কী কী পেলাম সীমানা সম্পর্কে? আমরা দেখলাম একদিকে যেমন ট্রান্স অক্সিয়ানার বিরাট অংশ, আবার দেখা গেল ভারতের উত্তরাংশ, আবার আমরা কী দেখলাম? আবার আমরা দেখলাম যে পারস্যের বিরাট অংশ। এইটাই ছিল গজনভি বংশের সীমানা। তাহলে এই যে গজনভি বংশের সীমানা, পরে আমরা যদি আলোচনা করি যে এই যে গজনভি বংশ, তাহলে এই বংশের তোমার কী হলো যে উৎপত্তিটা কোথা থেকে? উৎপত্তিটা বলা হচ্ছে যে এশিয়ার
তুর্কি বংশোদ্ভূত। এই যে দেখো একটা খেয়াল করো যে আমি এখানে লিখেছি তুর্কি এবং পার্সিয়ান, তাহলে বলা হচ্ছে যে গজনবী বংশ মধ্য এশিয়ার তুর্কি বংশোদ্ভূত, অর্থাৎ মধ্য এশিয়ার তুর্কি বংশ থেকেই গজনবী বংশ যেমন এসছে, ঠিক তেমনি এরা আবার ভাষা সংস্কৃত সাহিত্য এই সমস্ত দিক থেকে কিন্তু তারা আবার পার্শ্বিক প্রভাব তাদের উপরে আছে, কাদের? গজনবী বংশীয়দের, যার কারণেই বলা হয় এটা নিয়ে মতান্তর আছে ইতিহাসবিদদের মধ্যে, কারোর মতে যে এটা পার্শ্বিক, কারোর মতে তুর্কি, কারণ সীমানা দিক থেকে দেখা গেল যে ভারত ট্রান্সঅক্সিয়ানা এবং পারস্যের অংশ যেমন আছে, ঠিক তেমনি বংশ পরস্পরে গজনবী বংশ কোথায় গেল? মধ্য এশিয়া তুর্কি বংশোদ্ভূত, হলেও সেখানে আবার প্রভাব সাহিত্য সংস্কৃতি ভাষায় পড়েছে কাদের? পড়েছে হচ্ছে পারসিকদের প্রভাব, যার কারণে মতান্তরে বলা হচ্ছে পারস্য তুর্কি। কেউ বলছেন যে তুর্কি, কেউ বলছেন পারস্য, কেউ বলছেন যে তুর্কি পারস্য। এই হচ্ছে গজনবী বংশ সম্পর্কে উৎস এবং সীমানা এবং বংশ নিয়ে তোমাদের আমি জানালাম। এখন আমি তোমাদের বলতে চাই যে এই যে গজনবী বংশের সাথে ভারতীয় উপমহাদেশের বা ভারতের সম্পর্কটা কোথায়, অথবা কেনই বা সুলতান মাহমুদকে বীর বিশ্ববিজয়ী বা বীর নেপোলিয়নের সাথে তুলনা করা হলো? এর কারণই হচ্ছে নেপোলিয়ন যেমন যতগুলো বিজয় অভিযান পরিচালনা করেছিলেন, বীর দর্পে বীরত্বের সাথে তিনি কী করেছিলেন, সফল কাম হয়েছিলেন, ঠিক তেমনি সুলতান মাহমুদও 17 বার, ওই যে বললাম 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভারতীয় অভিযান পরিচালনা করেছিলেন, এবং একমাত্র কাশ্মীর ব্যতীত প্রতিটি অভিযানে তিনি বিজয় লাভ করেছিলেন। এবং এই যে বিজয় লাভ যে তিনি করলেন, তাহলে এখন আমরা আলোচনা করব যে কোন কোন অঞ্চলে তিনি অভিযান পরিচালনা করেছিলেন, কোন খ্রিস্টাব্দে, কাদের বিরুদ্ধে এবং কোন স্থানে। তাহলে এসো এই যে বিজয় অর্জন করার পূর্বে স্থানগুলো, তাহলে যেখানে ভারতীয় উপমহাদেশ আছে বা ভারত আছে এবং 17টি অভিযান আছে, দীর্ঘ অভিযান, তাহলে তার পূর্বে আমরা আলোচনা করে নিই একটু সেটা কি এখানে উদ্দেশ্যগুলো কী ছিল। সুলতান মাহমুদ কি অকারণে একটা রাজ্যের সুলতান আরেকটি রাজ্যে অভিযান পরিচালনা করলেন, তাও আবার 17 বার, কেন করলেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যগুলো সম্পর্কেই আমরা আলোকপাত করব। সেখানে বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য যেমন ছিল, রাজনৈতিক উদ্দেশ্য কোনটা ছিল? এখানে বলছে যে মধ্য এশিয়া তুর্কি পারস্য সমন্বয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা। এই যে আমি তোমাদেরকে বললাম ভাষা সংস্কৃতির দিক থেকে পারসিক প্রভাব আছে, আবার অন্যদিকে আছে কি, অন্যদিকে আছে বলছে বংশ পরস্পরে এরা তুর্কি, সুতরাং তার একটা স্বপ্ন ছিল তুর্কি এবং পারস্য দুটোই যেহেতু তার জীবনের সাথে সংস্কৃতির সাথে এবং তার রক্ত বা বংশ পরস্পরে জড়িত আছে, যার কারণে তিনি চেয়েছিলেন যে মধ্য এশিয়া তুর্কি এবং পারস্যর সমন্বয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এর পরের উদ্দেশ্য কী ছিল আমরা যদি সেকেন্ড পয়েন্টে যাই, সেখানে বলছে অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্যটা কি? ভারতীয় উপমহাদেশে তোমরা জানো যে স্বচ্ছলতা, প্রাকৃতিক সম্পদ, জমি উর্বরতা, এই জিনিসগুলি চিরকালই ছিল, এবং এই যে প্রচণ্ড স্বচ্ছল একটা অঞ্চল, এই অঞ্চলটা তিনি বারবার কী করেছিলেন, তার অভিযানের তালিকায় রেখেছিলেন অঞ্চলটিকে এখানকার সম্পদের কারণে। তার কারণ ইতিহাসবিদদের মধ্যে কেউ কেউ বলছেন যে সুলতান মাহমুদ চেয়েছিলেন প্রচণ্ড সম্পদশালী স্বচ্ছল এই অঞ্চলটিতে অভিযান পরিচালনা করে এখানকার যে যুদ্ধলব্ধ যে সম্পদ, এই সম্পদগুলো তিনি তার রাজ্যে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তার রাজ্যকে তিনি সুশোভিত করবেন,
স্বয়ংসম্পন্ন করবেন, অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের জায়গায় নিয়ে যাবেন। এরপরে কি আসছে? ধর্মীয় উদ্দেশ্য। ধর্মীয় উদ্দেশ্য কি? সুলতান মাহমুদ একজন মুসলিম এবং মুসলমান অধ্যুষিত অঞ্চলের তিনি শাসনকর্তা। পক্ষান্তরে ভারত ছিল কি? হিন্দু অধ্যুষিত একটি অঞ্চল এবং এখানকার ম্যাক্সিমাম সব একজন ব্যতি রেখে বা একজন বা দুইজন ব্যতি রেখে সবাই ছিলেন হিন্দু রাজন্যবর্গ। সুলতান মাহমুদের পূর্বপুরুষ যারা ছিলেন, অর্থাৎ তার বাবা, তাদের সাথে কোনো কোনো হিন্দু রাজার মনোমালিন্য সৃষ্টি হয়েছিল অথবা যুদ্ধ পরিচালনা করেছিলেন সবুক্তগণ। কোনো কোনো যুদ্ধে এই হিন্দু রাজন্যবর্গের কেউ কেউ পরাজিত হয়ে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা সন্ধি চুক্তির শর্ত যেমন ভঙ্গ করেছিলেন তেমনি নিজ ধর্ম পরিবর্তন করে, যে হিন্দু ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্মীয় শিক্ষায় বা মুসলিম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন সেই ধর্মটাও রাখেননি। অর্থাৎ পূর্বপুরুষের ধর্ম বা সনাতন ধর্মে তারা আবার ফিরে গিয়েছিলেন, এটাও অন্যতম কারণ। সামরিক কারণ কি হতে পারে? সামরিক কারণ একটাই, ঐতিহাসিকরা বলছেন যে উনি যেহেতু একজন যুদ্ধবিদ্যায় পারদর্শী মেধাবী একজন ব্যক্তি ছিলেন, যে কোনো সোলজার, যে কোনো সৈনিক তার সৈনিকের যে গুণাবলী, পেশাদারিত্ব অথবা তার সৈনিক জীবনের যে শিক্ষা, এগুলোর জন্য কী করতে হয়? নিয়মিত মহড়া দিতে হয়, প্র্যাকটিস করতে হয়, তার সোলজারদেরকেও সেই প্র্যাকটিসের আওতায় আনতে হয়, যার কারণেই তিনি কী করেছিলেন, বারবার ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। এখন তোমরা ভাবতে পারো যে তাহলে অভিযান কেন? এখন দেখো, এমন একটা সময় ছিল যখন স্নায়ুযুদ্ধটা ছিল না, আগ্নেয়াস্ত্র নিয়ে যুদ্ধটা ছিল না, অথবা এত পেশাদারিত্বের জন্য এত বেশি প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল না। তোমরা দেখো বর্তমান বিশ্বে, আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, মাঝে মাঝেই দেখবে যে অমুক জায়গাতে সাধারণ নাগরিকের চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো অমুক নির্দিষ্ট সময় থেকে এই ডেট পর্যন্ত। কেন? ওই সময়তে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কোনো ইউনিট অথবা বিমানবাহিনীর কোনো কোনো ইউনিট তারা কী করবে? মহড়া দেবে। কেন মহড়া দেবে? মহড়া দেবে হচ্ছে তাদের পেশাদারিত্ব ধরে রাখার জন্য, তাদের ফিজিক্যালি ফিটনেস ধরে রাখার জন্য। গভর্নমেন্টের টাকায় তারা যে ট্রেনিংগুলো নিয়েছে যুদ্ধক্ষেত্রে কীভাবে নিজেকে প্রোটেকশন দিয়ে পরাজিত করতে হয় প্রতিপক্ষকে ইত্যাদি বিষয়গুলোতে, সেগুলো কিন্তু তারা নিয়মিত মহড়ার মাধ্যমে সেগুলো নিজেদের মধ্যে কী করে, রপ্ত করে যেটা করেছিল সেটা ধারণ করে। যেমন এই যে ফায়ার ব্রিগেড দেখো, তারাও কিন্তু ফায়ার ব্রিগেড সপ্তাহ হয়, তারাও কিন্তু মহড়া দেয়। এই যে ব্যাপার, তো সেই সময়ে তো এত ব্যবস্থা ছিল না, যার কারণেই হয়তো বা সুলতান মাহমুদ কী করতেন, ভারতীয় উপমহাদেশে প্রতি বছরে একবার করে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। এরপরে আমরা আসছি যে সুলতান মাহমুদের অভিযানসমূহ কী ছিল। অভিযানসমূহের মধ্যে ছিল, আমি তোমাদের বলছি, সীমান্তে অভিযান। সীমান্তে তিনি অভিযান পরিচালনা করেছিলেন কারণ আগেই আমি বললাম যে দেখো এই যে কত সীমানার, একদিকে পারস্য আর একদিকে ট্রান্স অক্সিয়ানা আর একদিকে ভারত, অর্থাৎ এই গজনী বংশটা এই চার দিক দ্বারা বেষ্টিত ছিল। এই যে আমাদের দেশে দেখো রোহিঙ্গারা চলে আসছে এক সীমানা দিয়ে, আর এক সীমানায় ভারতীয় অংশ, আর এক সীমানায় পাকিস্তান অংশ। এই যে ব্যাপার, একটা রাষ্ট্র তো শুধু নিজের রাষ্ট্র না, তার আশপাশে তো প্রতিবেশী রাষ্ট্রগুলোও থাকে। তাহলে এই প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য নিয়ন্ত্রণ রেখা বরাবর, এখন যেমন দেখো ভারতে কাঁটাতার বেড়া দিয়েছে, আবার চীনের এক সময় সম্রাট কী করেছিলেন, চীনের মহাপ্রাচীরের কথা আমরা জানি, প্রাচীর দিয়েছিলেন,
সে সময় তো এই ব্যবস্থা সব রাষ্ট্রে সব রাজ্যে ছিল না বা চিন্তার মধ্যেও ছিল না। তিনি করলেন কি, সামরিক অভিযানের মাধ্যমে তিনি তার সমস্ত সীমান্ত এলাকাগুলো তিনি নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন এবং শত্রু মুক্ত রাখতে চেয়েছিলেন। যার কারণে তিনি করলেন কি, সীমান্ত অভিযান পরিচালনা করলেন 1000 খ্রিস্টাব্দে। এই যে 1000 খ্রিস্টাব্দে তিনি সীমান্তে অভিযান পরিচালনা করলেন এবং সেখানে তিনি বিজয় অর্জন করলেন। এরপরেই তিনি করলেন কি, ঠিক তার পরের বছর অর্থাৎ 1001 খ্রিস্টাব্দে 1001 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, 10,000 সৈন্য নিয়ে জয়পালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন। তাহলে পরের বছরে তিনি রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন এবং সফলকাম হলেন, অর্থাৎ বিজয় অর্জন করলেন। এরপরে দেখা গেল ভীরাতে তিনি অভিযান পরিচালনা করলেন। সমস্তগুলোই কিন্তু ছিল ভারতীয় ভারতের ছোট্ট 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 এক একটা রাজ্য এবং এক এক বংশীয় রাজা দ্বারা এক একটা অঞ্চল শাসিত হতো। তাহলে ভীরাতে অভিযান পরিচালনা করলেন 1004 খ্রিস্টাব্দে এবং এই যে 1004 খ্রিস্টাব্দে ভীরাতে অভিযান পরিচালনা করলেন এবং কার বিরুদ্ধে অভিযান করলেন, রাজা কে ছিল তখন, রাজা ছিল বিজয় রায়। এরপরে অভিযান পরিচালনা করলেন মুলতানের বিরুদ্ধে। তোমরা জানো ওই যে আমরা আলোচনা করেছিলাম সিন্ধু এবং মুলতান বিজয় মোহাম্মদ বিন কাসিমের, কিন্তু পরবর্তীতে সেই অংশগুলো আবার হিন্দু রাজন্যবর্গের অধীনে চলে যায় বা তারা পুনরুদ্ধার করে। তার কারণ মোহাম্মদ বিন কাসিম কী করেননি বা হাজ্জাজ বিন ইউসুফ কী করে সেখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেননি। তাহলে কী হলো যে মুলতানে বিজয় হলো যখন, কার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন, আবু ফাতেহ বিরুদ্ধে, আবু ফাতে দাউদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করলেন সুলতান মাহমুদ, সেখানেও কিন্তু তিনি বিজয় লাভ করলেন। এরপরে তিনি পঞ্চম অভিযান করলেন, পঞ্চম অভিযান পরিচালনা করলেন সুকপালের বিরুদ্ধে। এই যে সুকপালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন পঞ্চম, এটা কত খ্রিস্টাব্দে, 1007 খ্রিস্টাব্দে এবং এই যে 1007 খ্রিস্টাব্দে পরিচালনা করলেন এবং যথারীতি এখানেও তিনি বিজয় অর্জন করলেন। এরপরে 6 নম্বর অভিযান পরিচালনা করলেন তিনি আনন্দপালের বিরুদ্ধে 1008 খ্রিস্টাব্দে 1008 খ্রিস্টাব্দে আনন্দপালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন এবং সেখানেও তিনি বিজয় অর্জন করলেন। এরপরে উনি 1009 খ্রিস্টাব্দে নগরকোট অঞ্চল সেখানে তিনি আক্রমণ পরিচালনা করলেন এবং বিজয় অর্জন করলেন। এরপরে মুলতানে তিনি করলেন কি, আবার অভিযান পরিচালনা করলেন আবু দাউদের বিরুদ্ধে। মুলতানে তিনি আবু দাউদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন 1010 খ্রিস্টাব্দে এবং বিজয় অর্জন করলেন। এরপরে তিনি চলে গেলেন কোথায়, পাঞ্জাবে। পাঞ্জাবে তিনি বিজয় অর্জন করলেন কত খ্রিস্টাব্দে, 1014 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করলেন, সফলকাম হলেন এবং তিনি নিজ রাজ্যে তিনি ফিরে গেলেন বিজয় অর্জন করে। এরপরে তিনি গেলেন কোথায়, ওই একই বছরে অর্থাৎ 1014তে তিনি চলে গেলেন থানেশ্বরে। থানেশ্বরে তিনি অভিযান পরিচালনা করলেন এবং যথারীতি বিজয় অর্জন করলেন। তারপরে তিনি গেলেন 1015 থেকে তিনি একেবারে 21-এর মধ্যে তিনি দুবার অভিযান পরিচালনা করলেন। দুবার অভিযানেই তিনি করলেন কি, ব্যর্থ হলেন। এই কোথায় অভিযান পরিচালনা করেছিলেন, শুরুতেই বলেছিলাম কাশ্মীরে। এরপরে 11তম অভিযান, এই 11তম অভিযানটা কোথায়, মথুরা এবং কনৌজ। এই মথুরা এবং কনৌজে তিনি 1018 থেকে 1919 অভিযান পরিচালনা করলেন এবং বিজয় অর্জন করলেন। চান্দেলাতে অভিযান পরিচালনা করলেন 1019 খ্রিস্টাব্দে এবং সেখানেও তিনি
বিজয় অর্জন করলেন। এরপরে তিনি গেলেন কোথায়? এরপরে তিনি গোয়ালিয়ারে অভিযান পরিচালনা করলেন। 1021 থেকে তিনি গোয়ালিয়ারে অভিযান পরিচালনা করলেন 21-22 মধ্যে এবং বিজয় অর্জন করলেন। তার 14তম অভিযান হলো কোথায়? কালিঞ্জর। 1023 খ্রিস্টাব্দে 14তম অভিযান পরিচালনা করলেন কালিঞ্জরের রাজার বিরুদ্ধে এবং বিজয় অর্জন করলেন। এবং 15 খ্রিস্টাব্দে তিনি কালিঞ্জর এর পরে তিনি আসলেন 1026 খ্রিস্টাব্দে, সরি 1526 তিনি সোমনাথে অভিযান পরিচালনা করলেন এবং সোমনাথে অভিযান পরিচালনা করলেন, সেখানেও বিজয় অর্জন করলেন। এখন সোমনাথের বিজয়টা ছিল তার একটা এক্সেপশনাল একটা বিজয়, এটা নিয়ে আমি তোমাদের আমি একটু আলোচনা করে দিই। সেখানে বলছে যে এই যে একের পর এক বিভিন্ন রাজ্যগুলো যখন সুলতান মাহমুদ নিজের সাম্রাজ্য ভুক্ত না করলেও বিভিন্ন রাজ্য অভিযান পরিচালনা করলেন এবং হিন্দু রাজন্যবর্গকে তিনি পরাজিত করলেন তার যুদ্ধবিদ্যা দ্বারা, পারদর্শিতা দ্বারা, সামরিক নৈপুণ্য দ্বারা। একটা পর্যায় হলো কি, সোমনাথে তখন হিন্দু সম্প্রদায়ের অবশ্যই তারা সবাই তা করলেন কি, আত্মরক্ষা করলেন অথবা প্রতিরোধ গড়ে তোলা শুরু করলেন। কোথা থেকে? সোমনাথের মন্দির থেকে। এবং তারা যেহেতু সুলতান মাহমুদ যতবারই ভারতে অভিযান পরিচালনা করেছেন ততবারই এই যে বিজিত রাজ্যগুলো থেকে প্রচুর ধন সম্পদ যা পেয়েছেন ওই মুহূর্তের জন্য সমস্ত কিছু নিয়েই কিন্তু তিনি গজনিতে ফেরত গেছেন, যার কারণে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গিয়েছিল যে অন্তত মন্দির যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান সুতরাং মন্দির হয়তো আর আক্রান্ত হবে না, যার কারণে কিন্তু মন্দিরটাকেই তারা যুদ্ধক্ষেত্রের একটা কৌশল হিসাবে মনে করেছিলেন সোমনাথের অভিযানের সময়। এবং সবচাইতে বেশি প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন কিন্তু, এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যত ধন সম্পদ সমস্ত কিছু রেখেছিলেন এবং প্রতিরোধের সম্মুখীন করেছিলেন সুলতান মাহমুদকে, তা সত্ত্বেও সুলতান মাহমুদ এখানেও বিজয় অর্জন করলেন এবং প্রচুর ধন সম্পদ নিয়ে তিনি গজনিতে প্রত্যাবর্তন করলেন। এই যে সোমনাথ বিজয়ের পরে তিনি জাটদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন 1027 খ্রিস্টাব্দে, এখানেও সামান্য প্রতিরোধের ব্যবস্থা করেছিল তারা অথবা প্রতিরোধ সৃষ্টি করেছিলেন বটে কিন্তু সুলতান মাহমুদকে পরাজিত করতে পারেননি, সুলতান মাহমুদ এখানেও বিজয় অর্জন করেন। এখন আমি তোমাদেরকে একটু ধারণা দিই যে সুলতান মাহমুদ যে এতগুলো অভিযান পরিচালনা করলেন এই পরিচালনা করার পেছনে যে কারণগুলো কী ছিল, কারণগুলোর মধ্যে কিন্তু তোমাদেরকে আমি একটা কারণের কথা আমি বলেছিলাম প্রথমে যে অর্থনৈতিক উদ্দেশ্য। তাহলে এই যে অর্থনৈতিক কারণে কিন্তু তিনি অভিযান পরিচালনা করেছিলেন এবং প্রতিটা অভিযানেই তিনি যে যে রাজ্যগুলিতে অভিযান পরিচালনা করেছিলেন প্রতিটি রাজ্য থেকেই প্রচুর ধন সম্পদ এবং অলংকার মণিমাণিক্য সোনা রূপা যা কিছু তিনি পেয়েছিলেন সমস্ত কিছু কিন্তু তিনি নিয়ে প্রত্যাবর্তন করেছিলেন কোথায়? তার নিজ সাম্রাজ্যে। এবং এর ফলেই দেখা গেল যে তিনি তার নগরীকে একটা সুশোভিত এবং সাংঘাতিক জৌলুষপূর্ণ আকর্ষণীয় একটা সাম্রাজ্যে পরিণত করতে পেরেছিলেন গজনিকে। এবং দেখা গেল যে সেই গজনি কিন্তু পরবর্তীতে তার যারা উত্তরাধিকারীরা ছিলেন তার অধিকাংশই ছিলেন দুর্বল এবং সেই দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু একটা পর্যায়ে পরাশক্তি দ্বারা আক্রান্ত হলো। এই যে সুলতান মাহমুদের আমরা আলোচনা করলো অভিযান সম্পর্কে, এখন আমি তোমাদের ধারণা দিব এর ফলাফলটা কী দাঁড়ালো। ফলাফলের মধ্যে আছে ধর্মীয় ফলাফল, অর্থনৈতিক ফলাফল, রাজনৈতিক ফলাফল। যে কোনো ফলাফলেরই যদি মনে করো যে ইতিহাস মানেই ফলাফল, ইতিহাস মানে কারণ, সেটা তো না। ইতিহাস বা ফলাফল যাই বলো না কেন প্রতিটা জীবনেরই মানুষের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বলো, পরিবারে বলো, ব্যক্তিতে বলো, সমাজে বলো, প্রতিটা জায়গাতে কিন্তু কী প্রয়োজন?
প্রতিটা জায়গাতেই যে কোনো কাজের জন্য অবশ্যই কারণ থাকবে, অবশ্যই উদ্দেশ্য থাকবে, এবং সেই কাজের পেছনে একটা পরবর্তীতে একটা ফলাফলও থাকবে। তোমাদের যারা ফিলোসফি বা লজিক আছে, তোমরা যা পড়েছো যে কার্য কারণ সম্পর্ক, অর্থাৎ একটা কাজের কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, কিন্তু ইমিডিয়েট কারণ আবার একটা থাকতে পারে যেটা প্রত্যক্ষ কারণ। তো যাই হোক, কারণগুলোর পরে আমরা এখন আলোচনা করছি ফলাফল। ফলাফলটা কি ধর্মীয় ফলাফল? সুলতান মাহমুদ এমন একজন ক্যারেক্টার, এমন একজন আকর্ষণীয় ক্যারেক্টার, যাকে নিয়ে খুব মজা লাগে। তো বিষয়টা যে ঐতিহাসিকদের মধ্যেও বা ইতিহাসবিদদের মধ্যেও অনেক মতবিরোধ আছে। তার কারণ, তার যে ক্যারেক্টার, তার যে অভিযান, তার যে কর্ম পরিকল্পনা, এগুলো নিয়ে আসলে কোনো কনক্লুশনে তোমার কোনো ঐতিহাসিকরা পুরোপুরি আসতে পারেননি। এত মতবিরোধ আছে তার অভিযানগুলো সম্পর্কে, অর্থাৎ অভিযানের ফলাফল সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে। দেখো, কোনো কোনো ইতিহাসবিদ বলছেন যে সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছেন ধর্মীয় উদ্দেশ্যে। আবার পাশাপাশি কোনো কোনো ইতিহাসবিদ বলছেন না, ধর্মীয় উদ্দেশ্য তো তিনি করেননি, তার কারণ হচ্ছে তিনি কোনো উপাসনা নয় তিনি ধ্বংস করেননি, কোনো হিন্দুকে তিনি ধর্মান্তরিত করেননি, কোনো হিন্দুকে তিনি অত্যাচারিত নিগৃহীত করেননি, তাহলে ধর্মীয় উদ্দেশ্য কেন বলবো? সুতরাং সামরিক উদ্দেশ্যটাই মুখ্য ছিল। যা হোক, আবার কেউ কেউ বলছেন অর্থনৈতিক উদ্দেশ্য। হ্যাঁ, অধিকাংশ ইতিহাসবিদরা অর্থনৈতিক উদ্দেশ্যটাকে অধিক মাত্রায় গুরুত্ব দিচ্ছেন। তার কারণ হচ্ছে, তিনি তো এখানে স্থায়ী শাসন ব্যবস্থা যেমন প্রবর্তন করেননি, যেমন আমরা দেখেছি তোমাদের ইয়ের সময়তে, মোহাম্মদ বিন কাসিমের সময়ে, সুলতান মাহমুদও কিন্তু একই ঘটনা ঘটিয়েছেন। তিনি কিন্তু এখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেননি। তিনি কি করেছেন, এসছেন, অভিযান পরিচালনা করেছেন, বিজয় অর্জন করেছেন, এবং সেই রাজ্যগুলোর ধন সম্পদ যা ছিল সব কিছু তিনি নিয়ে গজনিতে প্রত্যাবর্তন করেছেন। আর রাজনৈতিক যে ফলাফল, সেটার যেটা যে এই যে এত বড় একটা অংশ, যেখানে এত সম্পদপূর্ণ অংশ, এবং এখানকার যে রাজন্যবর্গ, তারা যুদ্ধ বিদ্যাতেও তারা পারদর্শী ছিলেন, তারপরেও কিন্তু সুলতান মাহমুদের যুদ্ধবিদ্যার পারদর্শিতার কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন। এবং এই যে বাধ্য হয়েছিলেন তিনি, এই বাধ্য হওয়াটাও কিন্তু একটা অনেক বড় সাফল্যের জায়গাতে চলে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, তার ইচ্ছাই ছিল কি যে তোমার কি করতে হবে, যে মধ্য এশিয়া তুর্কি পারস্যের সমন্বয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা। এবং দেখো, আধুনিক বিশ্বেই দেখো, যে অঞ্চলগুলো বা যে রাষ্ট্রগুলো অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক দিক থেকে, তাদের কোনো না কোনো অ্যাসেট আছে, সেটা আল্লাহ প্রদত্ত তোমার খনিজ সম্পত্তি হোক, অথবা মেধা সম্পত্তি হোক, অথবা এনার্জি হোক, শক্তি হোক, ম্যান পাওয়ারে যেটাই হোক আছে, এবং সেই রাষ্ট্রগুলোই কিন্তু অনেক শক্তিশালী রাষ্ট্রগুলোকে সেই বিষয়গুলোতেই দুর্বল করার জন্য আগ্রাসনমূলক নীতি চালায়। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। সেই জায়গাতে দেখো, তার যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল হিন্দু অধ্যুষিত এই অঞ্চলগুলোতে, তিনি চেয়েছিলেন যে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তিনি যত বেশি দুর্বল করতে পারবেন, তত বেশি তার সাম্রাজ্যটা সুরক্ষিত থাকবে, অথবা শত্রু মুক্ত থাকবে। এটাই ছিল তার রাজনৈতিক উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম যে বিষয়গুলো, আমি আরেকটু রিভিশন করিয়ে দিই তোমাদেরকে। আলোচনা করলাম গজনবী বংশ, গজনবী বংশের কার হাত ধরে বা কাদের হাত ধরে এসছেন বা তাদের পূর্বপুরুষ কারা, সেই তিনজন ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ আলোক্তজ্ঞান, সবোক্তজ্ঞান। গজনবী বংশের যে আমরা বলছি যে সূচনা লগ্ন কখন থেকে হয়েছিল, অথবা কার হাত ধরে হয়েছিল, সুলতান মাহমুদের হাত ধরে, তারপরে গজনবী রাজবংশের সূচনা এই যে 977 থেকে 1186 খ্রিস্টাব্দ পর্যন্ত এটার স্থিতিকাল ছিল, এবং এর উৎস, উদ্দেশ্য, অভিযান সমূহ সুলতান মাহমুদের, এবং তার ফলাফল সমূহ। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।